ফ্রেন্ডস, একটা বিষয় দেখো, এই বিজেপি বিরোধীদের তো একটা জোট তৈরি হচ্ছে এই লোকসভা ভোটের জন্য, মোদিজিকে সরানোর জন্য। তো তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব একসাথে মিলে গেছে এই মোদিজিকে সরানোর জন্য। এবার আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যারা তৃণমূলকে সরাতে চায়, তারা যদি সিপিএমকে ভোট দেয় বা কংগ্রেসকে ভোট দেয় বা বিজেপি ছাড়া যে কোনো রাজনৈতিক দলকে ভোট দেয় তৃণমূলকে সরানোর জন্য, তাহলে বিষয়টা কি হবে? এই সিপিএমকে দিক বা কংগ্রেসকে দিক, যাকেই দিক না কেন, সব তো তৃণমূলের মধ্যেই চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? সব তো জোট, মানে লোকসভায় তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবার ভোট নিজের কাছে নিয়ে নেবে, নিয়ে ওইখানে দিয়ে দেবে, বিজেপি বিরোধী জোটে দিয়ে দেবে। মানে বুঝতে পারছো তো, যারা তৃণমূলকে সরাতে চায়, সিপিএম, কংগ্রেস যারা তৃণমূলকে সরাতে চায়, তারা যদি সিপিএম, কংগ্রেসকে ভোট দেয়, তারা যে ঠকবে, তাহলে তারা বুঝতে পারছে তো? সুতরাং তৃণমূলকে সরানোর জন্য বিজেপিকেই ভোট দিতে হবে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখতে হবে, তৃণমূলকে সরানোর জন্য বিজেপিকেই ভোটটা দিতে হবে। যারা তৃণমূলকে সরাতে চায় তাদেরকে বিজেপিকেই ভোটটা দিতে হবে, এটা হচ্ছে বিষয়।